হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো এবার মা দুর্গার গমন ও আগমন এবং এর ফলে কী প্রভাব পড়বে আমাদের উপর। বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলে বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ বলায় তার মধ্যে দুর্গাপুজো একটি। উৎসব প্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো। চার ছেলে মেয়েকে নিয়ে উমা কৈলাস থেকে মর্তে বাপের বাড়ি এসে দিন পাঁচেক থেকে ফিরে যান শ্বশুর বাড়ি, আর ঘরের মেয়েকে আদরে যত্নে ভরিয়ে জাঁকজমকপূর্ণভাবে সেই উদযাপন করেন পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি গোটা বিশ্বের বাঙালিরা। হিন্দুশাস্ত্র অনুযায়ী মনে করা হয় আগমন ও গমন যে বাহনে তার উপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে। আবার শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক মা দুর্গার গমন ও আগমনের ফলাফল। আর আপনি যদি আমাদের সমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবছর দেবীর আগমন ও গমন দুটোই ঘটকে, যা অশুভ ইঙ্গিত। শাস্ত্রমতে বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন হয়। সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার উপর নির্ভর করে দেবীর কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায়। শাস্ত্রে আরও বলা আছে কোনো বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ। 2022 সালে দেবীর আগমন হয়েছিল গজে এবং গমন হয়েছিল নৌকায়। এবার আপনাদের বলবো কোন বাহন কিসের প্রতীক। এক, দোলা। পালকি হল মহামারী ও মোরকের প্রতীক। দুই, নৌকা। নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভালো ফসল হয়। তিন, গজ। গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন ও গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়। চার, খোটক। খোটকের অর্থ ছত্রভঙ্গ। খোটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। যুদ্ধ, বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত। 2023 সালের মহালয়া পড়েছে 14 অক্টোবর শনিবার, মহাষষ্ঠী 20 অক্টোবর শুক্রবার, মহাসপ্তমী 21 অক্টোবর শনিবার, মহা অষ্টমী 22 অক্টোবর রবিবার, মহানবমী 23 অক্টোবর সোমবার, মহাদশমী 24 অক্টোবর মঙ্গলবার। এবছরের লক্ষ্মী পুজো পড়েছে 28 অক্টোবর শনিবার, 12 নভেম্বর রবিবার পড়ছে কালী পুজো, ভাইফোঁটা 14 নভেম্বর মঙ্গলবার। তাহলে বন্ধু, এইছিল আজকের আইটেম। ভিডিওটি এখানেই শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।